বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। টেমির স্কুলের আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আছি ইশরাত সুলতানা নিশি। আমরা কিন্তু ইতোমধ্যে অনেকগুলো বিষয়ে আলোচনা করেছি, কারণ আমরা পড়ছিলাম সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় এক, যার নাম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। বন্ধুরা, আমরা কিন্তু আজকেও নতুন একটি বিষয়ে আলোচনা করব, আর বিষয়টি কি হতে যাচ্ছে সেটা কিন্তু তোমরা এই ছবিটি দেখে বুঝতে পারছো। আজকের বিষয় ছয় দফা আন্দোলন। আমরা আজকে ছয় দফা আন্দোলন নিয়ে জানার চেষ্টা করব। ছয় দফা আন্দোলন কিন্তু আমাদের পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি ছিল, কারণ যখন পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো তখন থেকেই পশ্চিম পাকিস্তান কিন্তু পূর্ব পাকিস্তানকে ক্রমাগত শোষণ বৈষম্যে শিকার করে আসছিল, আর এজন্যই এই ছয় দফা দাবি উত্থাপনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের মানুষ কিন্তু তাদের যে বাঙালি জাতীয়তাবাদ সেটি উত্থাপন করার চেষ্টা করেছিলেন। আর এজন্যই 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত একটি বিরোধী দলীয় সম্মেলনে কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পক্ষ থেকে এই ছয় দফা কর্মসূচি উত্থাপন করেছিলেন। অর্থাৎ পূর্ব পাকিস্তানের বাঙালিদের সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্যই এই ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, কারণ পূর্ব পাকিস্তান কিন্তু পশ্চিম পাকিস্তানিদের দ্বারা ভাষাগত, সংস্কৃতিগত, সামরিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক প্রত্যেকটি ক্ষেত্রেই বৈষম্যের শিকার হয়ে আসছিল। আর এজন্যই এই ছয় দফার দাবি কিন্তু ছিল মূলত স্বায়ত্ত শাসনের দাবি, যাতে পূর্ব পাকিস্তান তাদের স্বায়ত্ত শাসন লাভ করে এবং তারা যাতে আর পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল হয়ে না থাকে। এজন্য আমরা কিন্তু পরবর্তীতে দেখি এই ছয় দফার দাবি যখন উত্থাপন করা হলো, এই ছয় দফাকে কোনোভাবেই অন্যান্যরা মানতে নারাজ, কারণ এই ছয় দফা দাবির প্রথম দাবিটি ছিল সংসদীয় পদ্ধতি সরকার থাকবে। অর্থাৎ 1940 সালে যে ঐতিহাসিক লাহোর প্রস্তাব হয়েছিল, সেই লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকারের যুক্তরাষ্ট্ররূপে গড়তে হবে, এবং পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র হিসেবে যদি আমরা রূপদান করতে চাই তাহলে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ যেখানে সকল নির্বাচন যে প্রাপ্তবয়স্ক ভোটার রয়েছে তাদের ভোটে অনুষ্ঠিত হবে, এবং এক্ষেত্রে আইনসভা সমূহের সার্বভৌমত্ব বজায় থাকবে। এর পাশাপাশি আমাদের ছয় দফা দাবিগুলোর দ্বিতীয় যে দাবিটি ছিল সেটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে শুধুমাত্র দুটি বিষয় থাকবে, একটি হচ্ছে দেশ রক্ষা, অন্যটি পররাষ্ট্র। এই দুটি বিষয় কিন্তু ফেডারেল বা কেন্দ্রীয় সরকার দেখাশোনা করবে, আর বাকি যে অবশিষ্ট বিষয়গুলো থাকবে সেগুলো সব প্রদেশের হাতে থাকবে, যাতে করে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান স্বাধীনভাবে তাদের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করতে পারে। বন্ধুরা, এবারে আমরা আরো জেনে নিতে চাই আমাদের তৃতীয় যে দাবিটি সেটি কি ছিল। এক্ষেত্রে কিন্তু তৃতীয় দাবিটি ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জন্য সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে, এবং এক্ষেত্রে তারা পেশ করেছিলেন দুইটি অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে, অথবা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, এবং এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের হাতে থাকবে, কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। এই যে দাবিটি তারা করেছিলেন এর মধ্য দিয়ে কিন্তু
পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যাতে স্বতন্ত্রভাবে তাদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার কথাই বলা হয়েছিল এই ছয় দফা কর্মসূচির মধ্যে। চার নম্বরে ছিল সকল প্রকার কর ও খাজনা ধার্য এবং আদায় করার ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে, যাতে করে এই আঞ্চলিক সরকার যে খাজনা পাবে তার একটি নির্ধারিত অংশ শুধু এই ফেডারেল তহবিলে জমা করতে পারে। এছাড়াও পাঁচ নম্বর দাবিটি ছিল দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রায়ের পৃথক পৃথক হিসাব রাখা হবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যেত যে বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান বেশিরভাগ আয় করত, কিন্তু সেই বৈদেশিক মুদ্রা ব্যয় করে সকল ধরনের উন্নয়ন করা হতো পশ্চিম পাকিস্তানে। এজন্যই কিন্তু এই ছয় দফা কর্মসূচির মধ্যে পাঁচ নম্বরে ছিল দুই দেশের জন্য আলাদা আলাদা বৈদেশিক মুদ্রা আয়ের হিসাব টুকে রাখা। এছাড়াও আঞ্চলিক সরকারই বিদেশের সাথে বাণিজ্যিক যত চুক্তি রয়েছে বা এদেশ থেকে যত পণ্য আমদানি করা হবে বা বিদেশ থেকে যত পণ্য রপ্তানি এদেশ থেকে যত পণ্য রপ্তানি করা হবে এবং বিদেশ থেকে যত পণ্য আমদানি করা হবে সকল কিছু আঞ্চলিক সরকারই কিন্তু বিদেশের সাথে যোগাযোগের মাধ্যমে সেগুলো ম্যানেজ করবে বা সেগুলো দেখভাল করবে। এর পাশাপাশি ৬ নম্বরটি হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করা, কারণ অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে পশ্চিম পাকিস্তানের যে রক্ষণাবেক্ষণ এজন্য অধিক পরিমাণ সামরিক বাহিনী যে নির্ধারণ করা হলেও পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে এর সংখ্যা ছিল খুবই কম। এজন্য পূর্ব পাকিস্তান এই ছয় দফা দাবি বা ছয় দফা কর্মসূচির মধ্যে আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠনেরও প্রস্তাব রেখেছিলেন। এবং যখন এই ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন জনসভায় এই ছয় দফা দাবির কথা বারবার উত্থাপন করেছিলেন। এর পরবর্তীতে কিন্তু আমরা এই দাবির প্রতিক্রিয়াও দেখতে পেয়েছিলাম, কারণ যখন এই দাবিগুলো উত্থাপন করা হয়েছে এবং এগুলো পূরণের জন্য আন্দোলন সংগ্রামে মানুষ রাজপথে নেমে এসেছে, তখন কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন সে সময়ের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান। কেননা তিনি চিন্তা করেছিলেন যদি পূর্ব পাকিস্তান স্বায়ত্তশাসন পেয়ে যায় তাহলে তাদেরকে আর শোষণ করা সম্ভব হবে না, আর এক্ষেত্রে অনেকভাবেই তাদেরকে সমস্যায় পড়তে হবে, কারণ বৈষম্য করে পশ্চিম পাকিস্তান সবসময় তাদের যে রাজনৈতিক কেন্দ্রগুলো ছিল বা যে সকল কার্যক্রম ছিল সবকিছুই পশ্চিম পাকিস্তানকে কেন্দ্র করে তারা পরিচালনা করত। কিন্তু যদি পূর্ব পাকিস্তান স্বায়ত্তশাসন চলে যায় তাহলে তাদের এরকম হস্তক্ষেপ সকল কাজে বা এদেরকে শোষণ করা সেগুলো থেকে তারা বঞ্চিত হবে। এবং আরো একটি বিষয় তারা চিন্তা করেছিলেন, সেটি হচ্ছে বৈদেশিক মুদ্রার যে ভাগ সেটি হয়ে যাবে, কারণ এক্ষেত্রে তারা এই পূর্ব পাকিস্তান থেকে পণ্য রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা লাভ করত সেটি পশ্চিম পাকিস্তানে ব্যয় করতে পারবে না। ক্ষেত্রে পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রায়ের সবচেয়ে বড় উৎস, সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যাঘাত ঘটতে পারে। এছাড়াও বড় বড় চাকরিতে বাঙালিকে খুবই কম সুযোগ দেয়া হতো, আর এক্ষেত্রে যদি পূর্ব পাকিস্তান স্বায়ত্তশাসন পেয়ে যায় তাহলে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া সুযোগ পাওয়া সম্ভব হবে না। এসব কিছু চিন্তা করেই ছয় দফা দাবি তারা কখনোই মেনে নিতে চাননি, কিন্তু বাঙালি জাতি প্রথমবারের মতো তাদের জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে তাদের স্বাধিকার আন্দোলনে রাজপথে নেমেছিল এবং সংগ্রাম করেছিল। যখন ছয় দফা আন্দোলন শুরু হয় এবং বাঙালি জাতি তাদের যে স্বায়ত্ত শাসন সেটি পাওয়ার জন্য মাঠে নামে, তখন কিন্তু আইয়ুব খান সরকার শুরু করে দেয় তার ষড়যন্ত্র,
এবং এজন্য সরকার প্রদেশের নানা জেলায় মামলা দিতে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু ক্রমাগত গ্রেফতার করা হয়েছিল আর এভাবেই তাদের চরম হয়রানির শিকার হতে হয়েছে কারণ তারা ছয় দফা দাবি উত্থাপন করে বাঙালির যে মুক্তির সংগ্রাম সেটিকে আরো জোরদার করেছিলেন এজন্য কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে চরম হয়রানির শিকার করেছে এর এই সময়ের সামরিক সরকার এর পাশাপাশি তারা কিন্তু এত পরিমাণে তাদের যে ষড়যন্ত্র সেটি চালিয়েও আমাদের বাঙালিদের যে বিপুল জনসমর্থন সেটিকে প্রতিহত করতে পারেনি এর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তারাও কিন্তু দৃঢ়তার সাথে এই আন্দোলন চালিয়ে গিয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা ছয় দফা দাবি উত্থাপন থেকে শুরু করে এটি এই কর্মসূচি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যেতে পেরেছিলাম কারণ এটি ছিল আমাদের স্বায়ত্ত শাসনের দাবি এটি বাঙালির অর্থাৎ পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ হিসেবে আমরা পেয়েছিলাম আমাদের সকল ধরনের যে চাহিদা রয়েছে এবং যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সেগুলো কিন্তু আমরা এই ছয় দফার মধ্য দিয়ে উত্থাপন করেছিলাম এবং বাস্তবায়নের চেষ্টা করেছিলাম এই 1966 সালের ছয় দফা আন্দোলন কিন্তু আমাদের পরবর্তী আন্দোলনগুলোতে অনেক অনুপ্রেরণা দিয়েছে যাতে আমরা পরবর্তী আন্দোলন সংগ্রাম বা আমাদের লড়াইয়ে সফল হতে পারি বন্ধুরা এবারে চলো তোমাদের জন্য রয়েছে একটি প্রশ্ন তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনেছো এবারে তোমাদের যে প্রশ্নটি দিচ্ছি এটির উত্তর কিন্তু তোমরা এই ভিডিওর কমেন্টে গিয়ে আমাকে জানাতে পারো তোমাদের প্রশ্নটি হচ্ছে ছয় দফা মূলত কিসের দাবি ছিল বন্ধুরা তোমরা কিন্তু সঠিক উত্তরটি দ্রুত তোমাদের খাতায় লিখে ফেলতে পারো এছাড়াও দ্রুত কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আশা করছি তোমরা এই আলোচনার মধ্য দিয়ে ছয় দফা আন্দোলন সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো